আমরা খানখানাপুর বাজারে মানে যেখানে বসে আমরা মিটিং করছি, এখানে অনেক স্মৃতি আমাদের রয়ে গেছে। আমরা অনেক এখানে মিটিং করেছি। আজকের এই খানখানাপুর বাজারে সিসি ক্যামেরা উদ্বোধন উপলক্ষে আজকের এই আয়োজন, আজকে সবার সভাপতি আপনাদের ভোটে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন সাহেব এখানে উপস্থিত আছেন, এবং খানখানাপুর ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এটা করা হয়েছে। সেজন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আজকে চুরি ডাকাতি হলে অনেক সময় চোরের ধর্ম চুরি করে, আর আমাদের ধর্ম হলো ধরা, আর কি বলে, ঠিক আছে না, ধরা। সেই জন্য যারা চুরি ডাকাতির সাথে জড়িত, কারা করে এগুলো চুরি, কারা চুরিতেই করে, এটা অনেক সময় আপনাদের ফাঁড়ির উনিও জানেন কারা দুষ্টু লোক, এদেরকে সাবধান করতে হবে। পরিষ্কার কথা, খানখানাপুর বাজারে ফাঁড়দার যদি কোনো সিসি ক্যামেরা লাগানোর পরে যদি কোনো চুরি হয়, ডাকাতি হয়, তাহলে কিন্তু কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অত যারা অন্যায় করতে থাকে। সদর থানার ওসি সাহেব সবসময় ভালো কাজ করেন, এবং ফাঁড়ির সামনে বসে আছেন যারা, তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাংবাদিক ভাইরা, দরজা খুলে শোন, আরে দরজার দরকার নাই, খুলে শুনলাম, তাহলে তোরকে সুযোগ করে দেওয়া হবে। সেই জন্য আমি একটা কথা বলি, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, আমাদের সকলের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, যে উপজেলা পরিষদ আমাদের পরিষদ থেকে টাকা দেওয়া হয়েছে, ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ জানাই, যাতে আমরা কোনোদিন যাব না যে এই খানখানাপুর বাজারে কোনো চুরি ডাকাতি হোক। আর এই খানখানাপুর বাজার উন্নয়নের জন্য আমাদের সরকার সব দিকে উন্নয়ন করছে, আমরা হাটবাজারের উন্নয়নের স্বার্থে অন্তত আমি অনেকদিন আগেই বলেছিলাম যে এই ঘরটাকে ভেঙে ফেলার জন্য, এই ঘরটা পুরাতন হয়ে গেছে, ভেঙে প্রয়োজন হলে আমরা নতুন করে এখানে ঘর দেবো, এখানে এখানে নতুন নতুন, জি জি। আর আমরা ড্রেনের যাতে পানি জমে না থাকে, ড্রেনের ব্যবস্থাও আমরা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি যেহেতু এখনই নামা শুরু হবে, আমি শুধু একটা কথা বলি, ওসি সাহেব এখানে এসেছেন, এই যে হাইওয়ে পুলিশের কথা বলা হয়েছে, সেদিনকে দেখলাম আমি আমার সংসদের কথা বলছে, মন্ত্রীর কথা বলেছেন যে বিনা কারণে গাড়ির বিরুদ্ধে যদি কমপ্লেন না থাকে, রাস্তাঘাটে গাড়ি থামাসলে কোনো তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আজকে আমি রাজবাড়িতে আসতেছি, দেখতেছি সব গাড়ি থামাতেছে, এগুলো আমার মনে হয় এগুলো কোর্ট করতে মানা করি না। আপনার মাধ্যমে আমি এসপি সাহেবের কাছে ওরা পৌঁছায় বলতেছি, কি জন্য জনগণকে হয়রানি বিনা কারণে করেন না, যাতে না করে পুলিশ প্রশাসন, তার কারণ আমার কোনো গাড়ির প্রতি যদি কোনো কমপ্লেন থাকে, সেই গাড়ি ধরেন, সব গাড়ি যদি ধরেন তাহলে তো আসলে কষ্টদায়ক হবে। হ্যাঁ, না না না, আজকে দেখতেছি আমি ধরতেছি, এখানে ড্রেস পরা হলো, ড্রেস পরা দেখে আমি এখানে ধরতেছি হাই পুলিশ। তাহলে শোনেন, এর মধ্যে কিন্তু হাই পুলিশকে মানা করে দেবেন, তা না হলে কিন্তু আমি আর নেক্সট আইন শৃঙ্খলা মিটিং, যেখানে ঢাকা থেকে মধ্যে বলে দিচ্ছে মন্ত্রী মহোদয় বলছে যে বিনা কারণে কোনো গাড়ি থামায় করা যাবে না, ওনারা করে গাড়ি থামায় দেবে তাদের তো কষ্ট দেয়। হ্যাঁ না, সেই কারণে আমি ওসি সাহেবের মাধ্যমে আমি কথাটা আমার আপনার পারলাম যে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। যাই হোক, এই খানখানাপুরে যত দোকানপাট আছে, ব্যবসায়িক ভাঙা বাইরে আছে, আপনাদের কাছে অনুরোধ, শেখ হাসিনা যে দেশে উন্নয়ন করতেছে, সে উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী একবার বানাইতে হবে, উন্নয়নের ধারকা অব্যাহত রাখতে। সেই জন্য সামনে পারে আল্লাহ পাকের দোয়া নির্বাচনে নৌকা মার্কা সকলে ভোট দেওয়ার আহ্বান জানাই। আমাদের যদি কোনো দোষ থাকে, আপনার দোষী কোনো মানুষ আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের আমরা যাতে আপনার বেশি করে সেবা করে পড়তে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্থতা কামনা করে, এবং ব্যবসায়ী বেড়া আপনার নিরাপত্তার মধ্যে তারা সমস্ত তারা যাতে ব্যবসা করতে পারেন, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা।